আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। বন্ধুরা, মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলোর মধ্যে যে সাইটগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং ট্রাস্টেড একটি সাইট হচ্ছে ক্রিপ্টো পার আওয়ার ডট কম। এই ওয়েবসাইটের উপরে আমি গত কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম। আশা করি আমার চ্যানেলের মধ্যে যারা কানেক্টেড রয়েছেন তারা নিশ্চয়ই জানেন, এবং আমি ছোট্ট একটি কাজ করেছিলাম এটি পেমেন্ট দেয় কিনা সেটি যাচাই করতে। আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটি পেমেন্ট পেয়েছি, যেটি সিম্পল একটি কাজ, সেটি হচ্ছে যে ইউটিউব ভিডিও দেখে। তার মানে যে কোনো একটি ইউটিউবের ভিডিও দেখে যে আর্নিং করা যায় তার একটি প্রুফ আমি পরীক্ষা করার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে সেটি এখানে দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি ইউটিউব ওয়াচ ভিডিও প্লাস লিভ কমেন্ট প্লাস সাবস্ক্রাইব। তার মানে এই সিম্পল কাজটুকু করে আপনি খুব সহজেই $0.05 আর্নিং করে নিতে পারবেন, এবং হিউজ পরিমাণ কাজের অফার এখানে রয়েছে। এবং আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে আর্নিং করতে চান কিন্তু সময় দিতে চান না, তাদের উদ্দেশ্যে বলছি সত্যি যদি আপনি কোনোরকম দক্ষতা, অভিজ্ঞতা অথবা কোনোরকম টাকা ইনভেস্টমেন্ট ছাড়া আর্নিং করতে চান, তবে আপনাকে আমি পরামর্শ দিব যে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে আপনি দিন শেষে লাভবান হবেন। কেননা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব এই ওয়েবসাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কীভাবে খুব কম সময়ে অধিক কাজ সাবমিট করে আর্নিংগুলো বেশি বেশি করে এনশিওর করে নিতে হয়, এবং আপনার আর্নিংগুলো খুব সহজেই উইথড্র নিয়ে এসে মোবাইল এর মাধ্যমে, তার মানে বিকাশ রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন, সেটি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সুতরাং আমি যদিও সব কিছু বিস্তারিত বলবো এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন, এবং ভিডিও বড় হলেও আপনি ধারাবাহিকভাবে ভিডিওটি দেখবেন। স্কিপ করলে অথবা কেটে কেটে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনার মনের মধ্যে প্রশ্ন থেকে যাবে, এবং ভিডিও শেষ হওয়ার পরে আমি একটি টিপস দিব। আশা করি সেই টিপসকে কাজে লাগিয়ে আপনি আরও বেশি কাজ সম্পন্ন করতে পারেন। সো অনেক বকবক করেছি, মূল আলোচনায় ফিরে আসা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আমি একটি লাইভ উইথড্র এখানে দেখিয়েছি এবং এখানে আরেকটি লিনস্ট্যান্ড উইথড্রল দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই রয়েছেন যা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে আমি পেমেন্ট প্রুফ দেখাই না, তাদের উদ্দেশ্যে বলছি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাকে অনেকগুলো ওয়েবসাইট বা অ্যাপসের উপরে রিসার্চ করতে হয়, বিশেষ করে আমাদেরকে রিসার্চ এর পিছনে সময় দিতে হয় আপনাদেরকে ভালো ভালো ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য। সুতরাং ধারাবাহিকভাবে কোনো একটি স্পেসিফিক ওয়েবসাইট বা অ্যাপসের উপরে লেগে থাকা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। তাছাড়া যে ওয়েবসাইট বা অ্যাপসগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করে সেই ইনস্ট্যান্ট পেমেন্টগুলো আমরা সরাসরি শেয়ার করার চেষ্টা করি, তার মানে আমি আমার চ্যানেলের মধ্যে শেয়ার করেছিলাম। আবার আশা করি আপনি যদি দেখেন তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। সো আপনি আপনার কাজ হচ্ছে ধারাবাহিকভাবে ভিডিওগুলো ফলো করা। ভিডিওগুলো ফলো করলে অনায়াসে আপনি দিন শেষে লাভবান হবেন, তার মানে ফ্রিতে আর্নিং করার যে সমস্ত মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলো রয়েছে আমি আপনাকে রিকমেন্ড করব ক্রিপ্টো পার আওয়ারের মধ্যে কাজ করার জন্য। সো এবার আমি শুরু করছি ভিডিও ডেসক্রিপশন বক্স। অনেকেই কিন্তু খুঁজে পান না, আমি যদি ভিডিও ডেসক্রিপশন বক্স দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি আমার চ্যানেলে যাচ্ছি। জাস্ট আমি এই ভিডিওটি ওপেন করছি। এই ভিডিওটি ওপেন করার পরে আপনি অবশ্যই মোবাইল অথবা কম্পিউটার মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে মধ্যে কাজ শুরু করতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আমি ভিডিওটি ওপেন করছি। ভিডিওটি ওপেন করার পরে জাস্ট আপনি এখানে নিচে চলে আসবেন। নিচে চলে এসে অবশ্যই আপনি এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন, তার মানে এখানে আমার লিঙ্কটি দেওয়া থাকবে। তার মানে যে ওয়েবসাইটের উপরে আমি রিভিউ দেই সেই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে। সুতরাং আপনি সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আজকের ওয়েবসাইটটির মধ্যে চলে আসতে পারবেন। সো আমি শুরু করছি কীভাবে এখানে সাইন আপ করে নিতে হবে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিবেন, আর যদি ইতিমধ্যে এখানে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে লগ ইন বাটনে ক্লিক করে আপনি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন হয়ে যাবেন। সো আমি রেজিস্টার বাটনে ক্লিক করছি। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, এরপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এবং এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন পপ আপ মেনু থেকে। এরপর এখানে আপনি আপনার ফোন নম্বরটি দিবেন, যে যারা বাংলাদেশি রয়েছেন তারা বাংলাদেশি ফোন নম্বরটি ইউজ করবেন। তার আগে এখানে কিন্তু কান্ট্রি কোডটা সিলেক্টরত অবস্থায় রয়েছে, আপনি এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিলে অর্থাৎ কান্ট্রিটি
থেকে সিলেক্ট করে দিলে আপনার কোডটি কিন্তু এখান থেকে আইডেন্টিফাই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, জিরো থেকে শুরু, তার মানে আপনি ওয়ান থেকে বাকি 10টি ডিজিট দিলে আপনার ফোন নাম্বারটি এখানে বসানো হয়ে যাবে। এরপর আপনি এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে সিকিউরিটি কোডটি লিখবেন, অথবা আপনি যদি বুঝতে না পারেন তাহলে এটি আপনি রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে এই কোডটি চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন, সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি আপনার মেইলের মধ্যে একটি লিঙ্ক পেয়ে যাবেন। যখন লিঙ্ক পেয়ে যাবেন তখন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন, তার মানে আপনি তাদের মূল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আসার পরে আপনি যে কাজটি প্রথমে করবেন, যে এখানে অনেকগুলো কাজের অফার একসাথে সাজানো রয়েছে, যে ওয়ার্কার্স ট্রেনিং রয়েছে, তারপর আপনি এখানে ফান্ড ডিপোজিট করতে পারেন, অ্যাফিলিয়েট প্রোগ্রামিং অপরচুনিটি রয়েছে, তারপর কীভাবে উইথড্র নেবেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে ডান দিকে যে থ্রি ডট মেনু রয়েছে সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করার পরে এখানে চলে আসবেন। আর যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাইন আপ করার পরে লগ ইন করে তারপরে এই পেজের মধ্যে চলে আসবেন। এবার শুরু করা যাক কীভাবে আপনি এখান থেকে কাজগুলো খুঁজে নেবেন। অনেকেই বলেন যে কাজ খুঁজে পান না, তাদের উদ্দেশ্যে বলছি আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে লেগে থাকতে হবে, কেননা আপনি যদি বেশি কাজ করতে চান তাহলে আপনাকে বিশেষ করে রাতের বেলায় সময় দিতে হবে। যখন আপনি জবসে ক্লিক করবেন, জবসে ক্লিক করার পরে সরাসরি আপনি স্ক্রলিং করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে ইউটিউবের ভিডিও দেখা, লাইক দেখা, কমেন্ট করা সহ অনেকগুলো আপনি কাজ খুঁজে পাবেন, যেগুলো কিন্তু আপনি খুব সহজে কোনো রকম দক্ষতা, অভিজ্ঞতা অথবা কারো হেল্প ছাড়াই আপনি করে নিতে পারবেন। এখানে প্রায় 25টি কাজ রয়েছে, প্রত্যেকটি কাজের ভ্যালু যদি আপনার $0.05 হয় তাহলে আপনি 25টা কাজ অ্যাটলিস্ট হিসেব করেন টোটাল কত হয় সেটি আমি নাই বা বললাম। এখানে ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনি আর্নিং করে নিতে পারেন। আর কী কী কাজ এখানে রয়েছে, প্রায় টুইটারের মধ্যে আপনি রিটুইট করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, এর ভিত্তিতে কিন্তু আপনি আর্নিংগুলো করে নিতে পারবেন। আমি কাজ কীভাবে করতে হয় লাইভে আজকে দেখিয়ে দিব। এরপর রয়েছে আরও হিউজ পরিমাণ কাজের অফার, এখানে রয়েছে মিডিয়ামে যাওয়ার পরে সেখানে আপনি ক্লিক করবেন, এখানে ইনস্টাগ্রামের কাজ রয়েছে, তারপরে গেমিংয়ের কাজ রয়েছে, তারপর আপনি যদি উপরে চলে আসেন ফেসবুকে লাইক দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা ইত্যাদি বেশ কিছু কাজের অফার কিন্তু এখানে রয়েছে, আপনি কাজ শেষ করতে পারবেন না। আশা করি আপনি যদি এখানে মিনিমাম একটি সার্টেন টাইম ইনভেস্ট করেন, তার মানে আপনি যদি সময় দেন অনায়াসে মোবাইল অথবা কম্পিউটার মাধ্যমে এই ওয়েবসাইটটি থেকে হিউজ পরিমাণ কাজ করে নিয়ে আপনি এনশিওর করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত পরিমাণটুকু। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিলে আপনি এখান থেকে আর্নিংগুলো করে নিতে পারবেন। সো এখানে যে কাজগুলো রয়েছে, বিশেষ করে টুইটারের কাজ, টুইটার ফলো করা, রিটুইট, কমেন্ট, তারপর এখানে টুইটার ফেভারিট কাজ রয়েছে, তারপর যদি আপনি ফেসবুকের কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক সিলেক্ট করে দিতে হবে, যেটিতে কাজ করতে চান সেটিতে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আমি যখন ফেসবুক সিলেক্ট করে দিলাম, ফেসবুক সিলেক্ট করে দেওয়ার পরে এখানে টোটাল কাজ রয়েছে প্রায় এটা 1000টি কাজ, তার মধ্যে 697 জন কাজটি কমপ্লিট করে ফেলেছে, এবং এই কাজটি করতে সিম্পল 3 মিনিটস লাগবে, এবং $0.02 আপনি এনশিওর করে নিতে পারবেন, এবং 6 দিন আগে এই কাজটি পোস্ট হয়েছে। সো আপনি ধরেন এই কাজটি করার জন্য মনস্থির করেছেন, সো এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে, তার মানে আপনি এই লিঙ্কে যাওয়ার পরে প্রয়োজনীয় ডেসক্রিপশনের মধ্যে বিস্তারিত বিষয়গুলো এখানে দেখতে পাবেন। সো কারা কারা এখানে কাজ করছে, কী পরিমাণ পেমেন্ট নিয়েছে, সব কিছু কিন্তু এখানে স্ট্যাটিস্টিক্স শো করছে। সো প্রথম আপনাকে এখানে ডেসক্রিপশন যেটি দেওয়া রয়েছে সেই ডেসক্রিপশনে চলে যেতে হবে, যে এখানে স্টেপ নাম্বার 1 হচ্ছে যে এই এই যেটি ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে আপনি তাদের ফেসবুকের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পরে কী করবেন, সেটি হচ্ছে লাইক ওয়ান অফ দ্য ফার্স্ট 5 পোস্টস ইউ সিন অন, তার মানে এখানে তাদের এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেখানে যাওয়ার পরে 5টি পোস্টের মধ্যে আপনাকে লাইক দিতে হবে, এবং সেটি আপনি এখানে প্রোভাইড করবেন। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। ধরুন আপনি এই কাজটি করার মনস্থির করেছেন। সো এরপরে যে কাজটি করতে হবে করার জন্য আপনাকে অ্যাপ্লাই ফর নাওয়ের মধ্যে ক্লিক করতে হবে। সো আমি অ্যাপ্লাই ফর নাওয়ের মধ্যে ক্লিক করছি। অ্যাপ্লাই ফর নাওয়ের মধ্যে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ইন্টারভিউতে নিয়ে আসবে। এই ইন্টারভিউতে আসার পরে আপনি এই বক্সটি দেখতে পাবেন, তার মানে আপনি কী কী কাজ করবেন সেটি এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য এখানে একটি ইনস্ট্রাকশন লেখা রয়েছে, সেন্ড মি ইয়ার ফেসবুক প্রোফাইল ইউআরএল, তার মানে আমার ফেসবুক প্রোফাইল ইউআরএল তারা দিতে বলেছে। এরপর বলেছে যে ইউআরএল অফ দ্য ফেসবুক পোস্ট ইউ লাইক, যে পোস্টগুলোতে আমি লাইক দিব সেই লাইক কৃত পোস্টগুলো ইউআরএলটি দিতে বলেছে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করব, এখন আমি কাজটি সরাসরি আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হয়। সো আমাকে এই যে এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আমাকে কপি করতে হবে। কপি করার পরে সরাসরি আমি আমার ফেসবুকের মধ্যে চলে যাচ্ছি। এটি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে আমি একটি একটি কাজ দেখিয়ে দিচ্ছি।
প্রথমত আমি আমার ফেসবুক প্রোফাইলে গেলাম। এটি আমার ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলের আমি ইউআরএলটি কপি করলাম। কপি করার পরে সরাসরি এখানে বলেছে যে সেন্ড মি ইওর ফেসবুক প্রোফাইল ইউআরএল, সেটি আমি এক নম্বর দিয়ে সেটি পেস্ট করে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর নাম্বার টু যেটি, সেটি হচ্ছে যে 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 পোস্টগুলোতে, তার মানে তারা যে এই যে লিঙ্কটি দিয়েছে সেই লিঙ্কে আপনি যাবেন, যাওয়ার পরে তাদের প্রথম পাঁচটি পোস্টের মধ্যে আপনাকে লাইক দিতে হবে। ইউআরএল অফ দ্য ফেসবুক ই পোস্ট ইউ লাইক, তার মানে সেটি এখানে দিতে হবে। সো সেটি করার জন্য আমি তাদের ওয়েব পেজের মধ্যে, তাদের ফেসবুক পেজের মধ্যে চলে যাচ্ছি। ফেসবুক পেজের মধ্যে যাওয়ার পরে সরাসরি আমার সামনে তাদের পেজটি উপস্থিত হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেভাবে কিন্তু আপনাকে কাজগুলো করে নিতে হবে। আমি তাদের ফেসবুক পেজের মধ্যে চলে এসেছি। ফেসবুক পেজের মধ্যে আসার পরে প্রথম পাঁচটি পেজের ইয়ের মধ্যে, পোস্টের মধ্যে কমেন্ট লাইক দিতে বলেছে। সো আমি এটিতে লাইক দিচ্ছি, প্রথমটা দিয়েছি। এরপর আমি দ্বিতীয় যেটি সেটিতে দিলাম, দুটো দিলাম। এরপর আমি তৃতীয় যেটি সেটিতেও লাইক দিলাম। এরপর চতুর্থ যেটি সেটিতে লাইক দিলাম। তারপর পঞ্চম, প্রথম পাঁচটি পোস্টের মধ্যে লাইক দিতে বলেছে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি কীভাবে স্ক্রিনশটটা নেবেন সেই স্ক্রিনশটটাও দিতে পারেন, অথবা আপনি তাদের পেজে যে লাইক দিলেন সেই লাইকের যে ইউআরএলটি রয়েছে, তার মানে এই পেজের ইউআরএলটি, সেই ইউআরএলটি আপনি এখানে অবশ্যই পেস্ট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ইউআরএল অফ দ্য ফেসবুক পোস্ট ইউ লাইক, তার মানে আমি যে ফেসবুক পেজের মধ্যে লাইক দিয়েছি সেটি আমি এখানে সাবমিট করেছি। আরও একটি কাজ করতে পারেন ট্রাস্ট বিশ্বাসের জন্য, সেটি হচ্ছে যে আপনি যে এখানে লাইক দিয়েছেন তার প্রুফটা তাদের কাছে প্রোভাইড করতে পারেন। সেটির জন্য প্রথমে যে কাজটি করতে হবে যে আমি প্রথম পাঁচটি পোস্টের মধ্যে লাইক দিয়েছি, সো সেটি স্ক্রিনশট নেওয়ার জন্য আমি যে কাজটি করব, এই যে পোস্ট লাইক দিয়েছি সেটির স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি একটি কাজ করতে পারেন। অর্থাৎ আপনি অবশ্যই তাদেরকে প্রয়োজনীয় ইনফরমেশন বা প্রয়োজনীয় যে বিষয়গুলো তারা চেয়েছে, কিবোর্ড থেকে আমি কন্ট্রোল মাইনাস প্রেস করে এটি ছোটো করে নিয়েছি। আপনি কন্ট্রোল মাইনাস একসাথে প্রেস করলে আপনি এই পেজটি ছোটো করে নিতে পারবেন। সো আমি এটির এবার কীভাবে স্ক্রিনশট নিতে হয় সেটি দেখাচ্ছি। স্ক্রিনশট নেওয়ার জন্য জাস্ট আপনি আপনার কম্পিউটার ইউজার হয়ে থাকলে স্নিপিং টুলটা ইউজ করতে পারেন। সো আমি প্রথম এই যে এখানে লাইক দিয়েছি, একটি লাইক, দুটো লাইক, তারপর তিনটে লাইক, এই তিনটে লাইক আমি প্রথমে এই পেজটি জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিব, অথবা আপনি যে কোনো ছোটো সফটওয়্যার ইউজ করতে পারেন যেগুলো থেকে আপনি খুব সহজেই স্ক্রিনশটটা নিতে পারেন। সো আমি তাদের এখানে স্ক্রিনশটটা নিচ্ছি। স্ক্রিনশটটা যাতে পরিষ্কারভাবে নেওয়া যায় সেটি আমি এর দেখাচ্ছি। সো এখানে আপনি মার্কিং করে দিতে পারেন যে এখানে আপনি লাইক দিয়েছেন সেই লাইক এখানে মার্কিং করে দিতে পারেন। আমি এখানে মার্কিং করে দিচ্ছি, তার মানে যাতে বুঝতে সুবিধা হয় এবং পেমেন্টটা আপনি অনায়াসেই পেয়ে যান। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এটি মার্কিং করে দিচ্ছি। এরপরে এটি আপনি সেভ করবেন। সেভ করার জন্য ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার জন্য ফর সেভ এস এর মধ্যে ক্লিক করবেন। সো আমি সেটি স্ক্রিন ওয়ান দিয়ে SC1 লিখে আপনি অবশ্যই আপনি আপনার কম্পিউটারের মধ্যে সেটি সেভ করে নেবেন। আমি SC1 দিয়ে সেভ করলাম, পেজ নাম্বার 1। এরপর আমি এটি কেটে দিচ্ছি। এরপর আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে এখানে বাকি দুটো পেজ, বিশেষ করে এই পেজটি এবং এই লাইক এবং এই লাইক আপনাকে অবশ্যই সেটি স্ক্রিনশট নিতে হবে। সেম ওয়েতে আমি লাইক নিচ্ছি, সরি স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি প্রসেসগুলো অবলম্বন করছি। এবার যে কাজটি করতে হবে, আপনি যেখানে লাইক দিয়েছেন সেটি একটু মার্কিং করে দিবেন যাতে করে বুঝতে সুবিধা হয়। ভিডিও যেহেতু বড় হচ্ছে আমি কমা চেয়ে নিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রয়োজনীয় কথাগুলো বা প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনায়াসেই আপনি এই কাজগুলো এই ওয়েবসাইটটি থেকে করে নিয়ে তারপর সাবমিট করে নিতে পারেন। সো আমি দুটো পেজ নিয়েছি। এবার এখন যে কাজটি করতে হবে, এখন আরেকটি ওয়েবসাইটের নাম, সেটি হচ্ছে print.sc। আপনি যদি গুগলে সার্চ দেন print.sc দিয়ে, তখন এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি যে স্ক্রিনশট নিয়েছেন সেটির লিঙ্ক আপনাকে তৈরি করতে হবে। সেটি একদম সিম্পল, কোনো কঠিন কিছু নয়। সো আমি দুটো পেজ নিয়েছি। দুটো পেজের আমি প্রথমে একটি নাম্বার 1 সেটির ইউআরএল নিব।
ইউআরএলটি এখানে আপলোডিং হচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন খুব সহজে প্রসেসিং হওয়ার পরে আপনি সেই ইউআরএলটি খুঁজে নিতে পারবেন। ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, এবং যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করি আপনাদের উপকারের জন্য, আশা করি আমার ভিডিও বেশি বেশি শেয়ার দিবেন, যাতে আপনার একটি শেয়ারের এগেনস্টে অনেকে কিন্তু উপকৃত হতে পারে এবং দিন শেষে যদি সে আর্নিং করতে পারে তাহলে সে আপনার জন্য অবশ্যই প্রাণ ভরে সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন এবং আপনি বেশি বেশি শেয়ার দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে অপরকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আমি এটি কপি করছি, কপি করার পরে সরাসরি এখানে স্ক্রিনশট লিখে দিচ্ছি, CRW স্ক্রিনশট SHORT স্ক্রিনশট URL লিখে আমি সার্চ এখানে দিচ্ছি, একটা দিলাম, তারপরে আরেকটি দিব, সেটি হচ্ছে যে আমি আবার চলে আসছি, এটি আমি একটু রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পরে এটি আবার পুনরায় নতুন পেজে চলে আসবে। সো দ্বিতীয় যে পেজটি আমি সেভ করেছিলাম সেটি আমি এবার অবশ্যই একটি লিঙ্ক তৈরি করব সেম ওয়েতে। এখানে কঠিন কিছু নয়, জাস্ট আপনাকে একটু ধৈর্য ধরে কাজগুলো করে নিতে হবে। অনেক সময় নেট দুর্বল থাকলে আপনার কিন্তু এই ধরনের উপস্থিত হতে পারে। সো আমি আমার পেজটি আবার আপলোড দিচ্ছি, আপলোড দেওয়ার পরে এটি আপলোডিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে আপনি সেম ওয়েতে এই ইউআরএলটি তৈরি করে ফেলতে পারবেন। এটি হচ্ছে সেফ অ্যান্ড সিকিউর আপনার কাজগুলো সাবমিট করার জন্য। আপনাকে মনে রাখতে হবে যদি ধৈর্য ধরে আপনি কাজগুলো করেন তাহলে ছোটো ছোটো ইনকাম হলেও কিন্তু আপনি ট্রাস্টেড ওয়েতে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করে আপনি কাজগুলো জমা দিয়ে অনায়াসেই আপনি আর্নিংগুলো করে নিতে পারবেন। দিন শেষে আপনার যে কোনো একটি স্পেসিফিক বিষয়ের উপর দক্ষতা অর্জন না করা পর্যন্ত আপনি এই ছোটো ছোটো কাজগুলো করে আর্নিং করে নিতে পারবেন। এবং আমার চ্যানেলের মধ্যে বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে, সো এটি আমি কপি করছি, কপি করার পরে এখানে পেস্ট করে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি দুটো ইউআরএল এখানে পেস্ট করেছি, একটি হচ্ছে প্রথম পেজ এবং একটি হচ্ছে দ্বিতীয় পেজ। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি অ্যাপ্লাই টু জবের মধ্যে ক্লিক করছি, অ্যাপ্লাই টু জবের মধ্যে ক্লিক করার পরে এই ছোট্ট কাজটি করতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, জাস্ট তারা 3 মিনিট দিয়েছে। থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, এমপ্লয়ার উইল রিভিউ ইউর সাবমিটেড টাস্ক সুন, ইফ ইউ মিট দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড বাই এমপ্লয়ার ইউ উইল গ্যাট পে। তার মানে সেটি রিভিউ করবে, রিভিউ করতে তারা বেশিক্ষণ সময় লাগে না এবং তারা পেমেন্টটুকু দিয়ে দিবে। সো এইভাবে কিন্তু কাজগুলো আপনি অনায়াসেই করে নিতে পারবেন আপনার সয়েসেবল এই জবস থেকে। সুতরাং কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি কাজগুলো করে নিতে পারবেন। এবং ইউটিউবের উপরে যে কাজটি আমি দেখিয়েছি সেই কাজটি যদি আপনি করেন তাহলে এখানে আপনি অনেকগুলো কাজ এখানে করে নিতে পারবেন। আমার চ্যানেলের মধ্যে অলরেডি কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। সো এখন যে কাজটি করবো সেটি হচ্ছে যদি আপনি সরাসরি তাদের ওয়েবসাইটটি থেকে পেমেন্ট নিতে চান, সো পেমেন্টগুলো কীভাবে নেবেন সেটি আমি এবার দেখাচ্ছি। পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এই যে প্রোফাইল লিঙ্কটি দেখতে পাচ্ছেন, প্রোফাইল নেমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে উইথড্র বাটনটি দেখতে পাচ্ছেন, উইথড্র বাটনের মধ্যে ক্লিক করতে হবে। আপনি কিছুক্ষণ আগে যে কাজটি করেছি সেটি এখানে সাবমিট হয়েছে এবং এই ওয়েটিং রিভিউর জন্য এই ওয়েটিং অর্থাৎ ওয়েট করতে বলছে, এবং এটি যখন তারা রিভিউ করবে তখন আপনাকে পেমেন্টটুকু দিয়ে দিবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার কীভাবে উইথড্র নিতে হয় সেটি আমি দেখাচ্ছি, উইথড্রতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে, আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে উইথড্র করতে হলে কিন্তু মিনিমাম $5 আপনাকে আর্নিং করতে হবে। সো আপনি এখানে ক্রিপ্টো কারেন্সি বিশেষ করে বিটকয়েন রয়েছে, লিটকয়েন রয়েছে, ইথেরাম রয়েছে, অন্যান্য অপশনগুলো রয়েছে। সো বিটকয়েন অথবা ইথেরাম যদি আপনি বিটকয়েন নিতে চাইলে তারা কিন্তু অনেক সময় 50% চার্জ কেটে নেয়, তার মানে আপনি যা আর্নিং করবেন যদি $10 আর্নিং করেন সেই $10 থেকে $5 কিন্তু কেটে নিবে। আশা করি বিটকয়েন থেকে উইথড্র না নিয়ে আপনি সরাসরি লিটকয়েনটা ইউজ করবেন। লিটকয়েন কীভাবে ইউজ করবেন সেটি আমি দেখাচ্ছি। সো লিটকয়েন ইউজ করতে চাইলে আপনাকে কয়েনবেসের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এখানে লিটকয়েন সিলেক্ট করে দেবেন। এই যে লিটকয়েন দেখতে পাচ্ছেন, লিটকয়েনের অ্যাড্রেসের ওয়ালেটের মধ্যে চলে আসবেন। ওয়ালেটের মধ্যে আসার পরে এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি অবশ্যই আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। তার মানে আপনি যখন পেমেন্ট নেবেন তখন পেমেন্ট নেওয়ার সময় অবশ্যই মিনিমাম আপনাকে $5 তো হতেই হবে। $5 হওয়ার পরে আপনি এই ওয়ালেট অ্যাড্রেসটি, তার মানে এই যে ওয়ালেট অ্যাড্রেসটি দেখতে পাবেন, সেই ওয়ালেট অ্যাড্রেসটি আপনি তাদের সাথে এই cryptopareour.com-এর মধ্যে সেটি কানেক্টেড করে দেবেন। এখন ধরুন আপনি cryptopareour থেকে $10 উইথড্র নিতে চাচ্ছেন, সেই $10 আপনি
এখানে নিয়ে আসলেন, তার মানে আপনি এই যে লিটকয়েনের মধ্যে নিয়ে আসলেন, লিটকয়েন থেকে কিভাবে আপনি বিকাশ অথবা রকেটে নিয়ে আসতে পারবেন সেটি এবার দেখাচ্ছি। সেটির জন্য আরেকটি ওয়েবসাইট রয়েছে cashwalletbd.com। cashwalletbd.com এ আসার পরে আপনি সরাসরি এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। cashwalletbd থেকে কিভাবে পেমেন্টগুলো নিতে হয় সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে, এই যে ভিডিওটি, অবশ্যই সেটি দেখে আসবেন। খুব সহজে আপনি বিকাশ রকেট অথবা নগদে cashwalletbd ইউজ করে আপনি আপনার পেমেন্টগুলো নিয়ে আসতে পারবেন। সো এখানে সিলেক্ট করে দিবেন, এখানে লিটকয়েন রয়েছে, লিটকয়েন সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি এখানে বিকাশ চাইলে বিকাশ রকেট নগদ আপনি যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারবেন। সো $1 হলে কিন্তু এই ওয়েবসাইটটি থেকে সহজে অ্যাক্সেস নেওয়া যায় এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা পেমেন্টটুকু আপনার পকেটে পৌঁছিয়ে দিবে, তার মানে বিকাশ অথবা রকেট অথবা নগদে পৌঁছে দিবে। সো এই হচ্ছে মোটামুটি আজকের ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, অনেক কষ্ট করে রিসার্চ করে যেহেতু ভিডিওটি আমি আপনাদের উপকারের জন্য তৈরি করেছি, সুতরাং অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন যাতে করে আপনার মতো যারা রয়েছে নন স্কিলড বা এক্সপেরিয়েন্সড বিহীন যারা যাদের ইনকাম করা অত্যন্ত জরুরি বা ফরজ আইন, তাদের জন্য এই ভিডিওটি কিছুটা হলেও হয়তো দিন শেষে উপকারে আসতে পারে। সুতরাং নিজে উপকৃত হন, অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। এবং অনেকে রয়েছেন পেমেন্ট প্রুফ চান, তাদের উদ্দেশ্যে বলছি যেহেতু আমার এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনি পেমেন্ট প্রুফ তো পাবেন, পাশাপাশি অনেকগুলো ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইটগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। কেননা আমার চ্যানেলের মধ্যে কয়টি ভিডিও দেওয়া রয়েছে আমি যদি সেটি দেখাই, 866টি ভিডিও দেওয়া রয়েছে। সেই 866টি ভিডিও কোনো না কোনো ভিডিও আপনাকে সত্যিই মুগ্ধ করবে এবং আপনি দিন শেষে লাভবান হবেন। আর পরিশেষে একটি কথা বলি, সেটি হচ্ছে যে প্লেলিস্টে ক্লিক করলে আপনি ফ্রিল্যান্সিং বিষয়ে অনেকগুলো ভিডিও পাবেন যেগুলো হয়তো অন্য কোনো চ্যানেলে পাবেন না। আশা করি সেই ভিডিওগুলো দেখে নিজের ক্যারিয়ার ডেভেলপ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাসিউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।